রসায়ন দ্বিতীয় পত্র যোগাযোগ মেডিকো অ্যালকান অ্যালকিনের মধ্যে পার্থক্য বৈশিষ্ট্যালকান অ্যালকিন অ্যালকিন বৈশিষ্ট্য সাধারণ সংকেত সিএনএস টু ওয়ান প্লাস টু তারপর অ্যালকিন হচ্ছে সিএনএস টু ওয়ান তারপর এলকেন হচ্ছে সিএনএস টু ওয়ান সংক্রানি থ্রি অ্যালকিনের এস টু এলকানের এস তারপর তারপরে অ্যালকিনের বন্ধন হচ্ছে একক বন্ধন তারপরে অ্যালকিনের বন্ধন হচ্ছে দ্বিবন্ধন তারপরে বন্ধন হচ্ছে ত্রিবন্ধন অ্যালকানের সমানতা হচ্ছে চেন আলোক সমানতা এলকের সমানতা হচ্ছে অবস্থান হচ্ছে আমি তারপর এল কেনের অবস্থান হচ্ছে চেনা সমানতা তারপরে হচ্ছে অ্যালকান্নার সিমন্নার থেকে সি ফোর হচ্ছে গ্যাসে তারপরে সি থেকে সি হচ্ছে তরল বাকি সব হচ্ছে কঠিন চালাননি তারপর এলক হচ্ছে সি টু থেকে সি ফোর হচ্ছে গ্যাসে তারপরে সি পাই থেকে সি ফিফটিন হচ্ছে তরল বাকি সব হচ্ছে কঠিন তারপর সি টু থেকে হচ্ছে সি ফোর হচ্ছে গ্যাসে সিভাই থেকে সি ইলেভেন হচ্ছে তরল বাকি সব হচ্ছে কঠিন

আনবিকা অর্বিটালের গঠনত্ব বাহকালত আকাল তারপর অবিটাল সংঘর বাহার বিদ্যান বয়স হচ্ছে পলিং তারপরে উত্তপূপন স্পর্ণাঙ্গ হচ্ছে মিথানল পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস তারপর ইথানল হচ্ছে আঠাত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসাস মিতাল ইথার হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস প্রবণিত হচ্ছে আটচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসাস এই স্টেশন হচ্ছে ছাপান্ন ডিগ্রি সেলসিয়াস তার হচ্ছে গুরুত্বপূর্ণ গণনাঙ্গ সমূহ বেঞ্জে কেসের হচ্ছে একশো একুশ ডিগ্রি সেলসিয়াস তারপরে ডিমগুলো রয়েছে আটশো এক ডিগ্রি সেলসাস মেলে কেসে হচ্ছে একশো পাঁচশ ডিগ্রি সেলসিয়াস মেলে কেসে রয়েছে দুশো সাতাশি ডিগ্রি সেলসিয়াস তারপর চাল কাতার লুতাল এবং বেঞ্জ টোলিনের পৃথিবীকরণ তারপর সেতু থেকে একশো দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়া প্রতিদিত হচ্ছে নাইটি ডিগ্রি বেঞ্জল তারপরে একশো দশ থেকে একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা প্রতিদিত তরল হচ্ছে ফিফটি পার্সেন্ট বেঞ্জল তারপর নাইনটি ডিগ্রি নাইনটি পার্সেন্ট বেঞ্জলের উপাদান হচ্ছে চুরাশি পার্সেন্ট বেঞ্জিন তারপরে তেরো পার্সেন্ট টোলেন তিন পার্সেন্ট জেলেন পঞ্চাশ পার্সেন্ট বেঞ্জে উপাদান হচ্ছে ফর্টি সিক্স পার্সেন্ট বেঞ্চিন থেকে টোলেন তারপর সমান জেলেন নাইট্রোজেন হচ্ছে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোবেঞ্জিন একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেটা ডাই নাইট্রোবেঞ্জিন সকল ক্রম অ্যামিনিয়ার সক্রিয়তা হচ্ছে টু ডিগ্রি ইস গ্রেটার দেন ওয়ান ডিগ্রি ইস গ্রেটার দেন তিন ডিগ্রি তারপরে এসেন বিক্রিয়া কার্বন ও সক্রিয়তা বিক্রিয়া হচ্ছে এক দুই তিন একশো তেইশ বাকি সব হচ্ছে তিনশো একুশ অ্যালকাইল ফেডিক্যাল কার্বোনিয়াম তারপর হচ্ছে এসেন ওয়ান তারপর হচ্ছে অ্যালকেন এর উপস্থিত এইচের সক্রিয়তার ক্রম সকল সকল হচ্ছে তিনশো একুশ তো অ্যামিনিয়ার সক্রিয়তা হচ্ছে দুইশো তেরো এসেন বিক্রিয়া কার্বনাইন এবং সক্রিয়তা এসেন বিক্রিয়া কার্বন সক্রিয়তা হচ্ছে একশো তেইশ তারপরে এই চেকসি বিক্রিয় ক্রম হচ্ছে হাইড্রোজেন আউডাইট তারপরে হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ফ্রোমাইড হাইড্রোজেন ফ্লোরাইড হ্যালোজেনের সক্রিয়তার ক্রম আছে ফ্লোরাইড ফ্লোরাইড প্রোমাইড আউডেট তারপরে ফ্লোরাইডির ক্রম হচ্ছে পানি মিথানল তারপর হচ্ছে অ্যালডিহাইড হাইড হেলোজনের অ্যালকিনের সক্রিয়তার নাম হচ্ছে আর আই গ্রেটাদ বিক্রিয়ার সময় হচ্ছে ফিডাল ক্রাফ্ট অ্যালকাইলেশন প্রভাবক হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং উৎপাদন হচ্ছে টোলিন তারপরে ফিরিয়াল ক্রাফট আসালেশন প্রভাব পক্ষ হচ্ছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং উৎপাদ হচ্ছে এসিটো ফেনাল এবং মিথাইল ফিনাল কিটন তারপরে টোলিন বেঞ্জিনের নাইট্রেশন তারপর হচ্ছে সিস্রিল ডিসেছে সেই প্রভাব পক্ষ হিসেবে রয়েছে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইট আয়রন ক্লোরাইড আয়রন হ্যাঁ তারপর আর্ডোন গুড়া তারপর সূজ্য লোকের উপস্থিতি তারপর অ্যালোজিনেশন তোমাতে সলফ রেখেছে তারপর সলফনেশন তারপরে উড়ছে বিক্রিয়া উঠছে বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাব হিসেবে হয়ে থাকে শুষ্ক ইয়ে তারপর ইলিমেনশন বিচারণ হচ্ছে জিঙ্কা অ্যামালগাম

ফ্লোরাইড এবং আর্সানিক ফ্লোরাইড হিসেবে প্রভাব হিসেবে বিক্রিয়া হয়ে থাকে তবে ক্ষুদ্র ক্ষুদ্রাসের ক্ষেত্রে ব্রোমাইড অগস্টিক সোডা সোডিয়াম ডাইঅক্সাইড অক্সাইড অস্টিক পটাাস পটাসিয়াম মাই অক্সাইড ইত্যাদি প্রভাব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এবং উৎপাদন হিসেবে প্রাইমারি এমএিন উৎপন্ন থাকে ডাইজোর ক্ষেত্রে তাপমাত্রা জিরো থেকে ফাইভ ডিগ্রি সেলসিয়াস এবং কিমিন ফাইনালের ক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এবং চাপ হচ্ছে ত্রিশ এটিএম এবং প্রভাব হিসেবে ফসফরিক ডিগ্রি ব্যবহৃত হয়ে থাকে ডাবপতির ক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে চারশো ডিগ্রি সেলসিয়াস এবং চাপ হচ্ছে একশো পঞ্চাশে এটিএম এবং প্রভাবক হিসেবে ক্লোরাইড এবং আয়রো কাজ করে থাকে রোজামোট বিচরণের ক্ষেত্রে প্রভাবক হিসাবে প্রভাবক বিশিলিডা এবং বিডিয়াম সালফেট কাজ করে থাকে তারপর হচ্ছে বিগ্রহ হচ্ছে তাপমাত্রা হচ্ছে একশো ডিগ্রি সালস তারপর কপার ক্লোরাইড এবং প্লাস হচ্ছে হাইড্রোক্লোরাইড বা কপার প্রোমাইড এবং প্লাস হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড যুবরাসন ভূমিকা কিছু পূর্ব সাদা চার অব্দে তারপর মানুষের দিব্যি বার্লি ও আঙ্গুর থেকে অ্যালকোহল তৈরি করে ফেনা এবং সমান প্রস্তুত করে তা ব্যবহার করত আঠারোশো সাত সালে বিন ব্রাজিলের জীবগ থেকে প্রাপ্ত এই সব পদার্থ নাম থাকেন জৈব পদার্থ প্রকৃতি পাওয়া মানুষের ধরে বৃষ্টি লক্ষ যুগের মধ্যে শিল্পই হচ্ছে জৈব যুগ কার্বনের যুগ এলিফেটিক কম্পাউন্ড তারপরে ইলেকট্রিক সদরতা ছবি যা গ্রীকে এবং ছবি থেকে এটি গৃহীত তারপরে গঠন সংগ্রহ হচ্ছে তারপরে সমাজ বন্ধন শেয়ার ইলেকট্রন ইলেকট্রিক জোর অনুসারে দিন প্রকার হতে পারে যথা হচ্ছে একক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন তারপরে দুটি পরমাণুর মধ্যে এক জোড়া তারপরে ইলেকট্রন শেয়ারগুলো একক বন্ধন দুই জোড়া ইলেকট্রন শেয়ারগুলো দ্বীবন্ধন এবং তিন জোড়া ইলেকট্রন শেয়ারগুলো তারপরে ত্রিবন্ধন গঠিত হয়ে থাকে পরবর্তীকালে সমাজ বন্ধন সম্পর্কে লুইসের দত্তর বেশি কিছু সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়ে থাকে এসব সীমাবদ্ধতা তারা লোকের সমঝোতি বন্ধন তারপরে সৃষ্টি দুটি মতবাদা উপস্থাপিত হয়ে থাকে মতবাদিক মতবাদ বন্ধন মতবতা অনুরাগ গঠন অনুসারে বিজ্ঞানী হিটলাররা ও লন্ডন যোজ্যতা বন্ধন মতবাদ দেন যা হচ্ছে এই বিজ্ঞানী বলিং অস্থায় কিছুটা সংশোধন করেন তার মতবাদ অনুসারে মূল্যের ইলেকট্রনের সংখ্যা তারপরে মূল্য যোজনের সংখ্যা নির্দেশ করে অনু অনুগঠনকালে দুটি পরমানু নিজ নিজ স্তরে তারপরে বিপরীত স্পেনযুক্ত ইলেকট্রন যোতা চড়ায় শেয়ার করে তাদেরকে সংযোগ বন্ধন করে তারপর বিজ্ঞান হল মতবাদ হচ্ছে পরমাণু যে হসপিটাল শেয়ার কিন্তু ইলেকট্রন থাকে যে দেয় পরিস্থিতা আমরা নিয়ে এবং যা অধিক্রমণ না করে যাতে দুটি নিউক্লাসের মাঝে ইলেকট্রনের সাথে তো একটি ক্ষেত্র উপস্থাপন করে এটি বলা থাকে এটি অল্পভাবে চলে নিয়ে থাকা ইলেকট্রন মেক হিসেবে বিবেচনা করা হয় থাকে এক্ষেত্রে পারমাণবিক অরবিটাল তারপর পরমাণুর যে স্থিতি শক্তিটি থাকে প্রকটিত আরণবিক শক্তিটা হচ্ছে বেশি যদি কম হয়ে থাকে তবে কেবল দুটি পরমাণুর মধ্যে স্থিতিশীল বন্ধ তৈরি হয়ে থাকে সীমাবন্ধন অনুবর্তন দুইটি পরমাণুরিকায় অবস্থিত দুটি করবি প্রারম্ভিকভাবে এবং স্বানসান অতিক্রম করলে জীবনধান করতে হয় থাকে তাদেরকে সীমাবন্ধন বলা থাকে ফ্লোর পরম অযুগল ইলেকট্রন ধারী দুটি অরবিটাল প্রান্তিকভাবে অধিক্রমণের ফলে তাদের রক্ষ পরবর্তী সর্বাধিক ঘনত্ব সৃষ্টি হয়ে থাকে এবং ফ্লোরাইডনও গঠন হয়ে থাকে সীমাবন্ধনের যে কোনো দুটি প্রামাণিক অর্ভাল প্রান্তে অধিক্রমণ করতে পারে যেমন হচ্ছে দুটি পারমাণু তারপরে এসর অবিটাল পি পিটাল এবং এসেটাল এবং পরমাণু এসেটালের সঙ্গে পি অবিটাল অতিক্রম সম্ভব হয়ে থাকে এই হাইড্রজেন ফ্লোরাইডটা অনুসৃষ্টির অতিক্রম ঘটে সরল সরলরেখা সর্বোচ্চ বিলম্বন শঙ্কর অর্বিটাল সত্যিশীল হয়ে থাকে বায়ুবন্ধন

অনুপঠনের সময় তার পাশে দুটি একে এক অবস্থিত দুটি অর্পিটালের পাশাপাশি অতিক্রম করলে যে বন্ধন গঠিত হয়ে থাকে তাকে বন্ধন বলা থাকে এটি পৃথকভাবে গঠিত হলে বায় বন্ধন কখনো বিধিকভাবে গঠিত হয় না এটি সীমা বন্ধনের সঙ্গে বন্ধন গঠিত হয়ে থাকে পৃথকভাবে এটি সীমাবন্ধন গঠিত হলে বন্ধন হয়ে থাকে আর সীমাবন্ধনের এটি হচ্ছে বন্ধন মিলে দ্বীবন্ধন দুটি বন্ধন মিলে তারপর বন্ধন গঠিত হয়ে থাকে বন্ধন দ্বারা গঠিত যুগে সমৃদ্ধ যুগ এবং দ্বিবন্ধন এবং বন্ধন যুক্ত যুগকে অসমৃদ্ধ যোগও বলা হয় যেমন ইতিহ্য অনুযায়ী দুটি কার্বন অপ্রমণের সাথে সীমা বন্ধন উপস্থিত রয়েছে

বাইবন্ধন যুক্ত কে সম্পৃক্ত যুগ বলা থাকে ইথার মধ্যে দুটি ভ্রমণবন্ধ এবং বন্ধন দ্বারা বন্ধন গ্রহণ করে তাই ইধান একটি সম্পৃক্ত যুগ তারপর হচ্ছে ইধান প্রমাণতে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন এবং কার্বন কার্বন সীমা বন্ধন দ্বারা বৃষ্ঠতা থাকে সংকরণ হাইব্রিডাইজেশন কোনো পরমাণে যুদ্ধতা স্তরে একাধিক ভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হয়ে সংসদের সংস্ক অরবিটাল উৎপন্ন করার প্রক্রিয়াকে সংকরণ বা হাইব্রিডাইজেশন বা উৎপন্ন অবিটালকে বা অরবিটাল নামে পরিচিত কার্বনের মধ্যে ব্রিহেলিয়াম ব্রহনা অক্সিজেন সালফার ফসফরাস নাইট্রোজেন ইত্যাদির মধ্যে হচ্ছে মূল্যের সংক্রমণ ঘটে থাকে তবে বিভিন্ন যুগের তারপর হচ্ছে সংকর অরবিটাল বিভিন্ন হতে পারে যেমন এসপি এস এসপি দিয়ে এসপি টু এস পি থ্রি ডি তারপর এসপি থ্রি ডি টু তারপরে সংকর অবিটাল ঘটতে থাকে কার্বনে কার্বনের আশীরিকা কোনো কোনোভাবে সংগ্রহ ঘটে তারপর হচ্ছে সংকটের তিন প্রকার হয়ে থাকে সিটি এস টু এবং এস পি সংক্রমণ স্পৃতির সংক্রমণ কোনো বর্ণ না যথাযথ স্তরের এবং এবং তিনটি ডাবল বেলাকৃতির পি হসপিটাল মিলে চারটি সমন্বয় যথাস্থলীয় আকৃতির হসপিটাল উৎপন্ন হয় থাকে স্পিটি সংগ্রহণ বলা থাকে স্পিটি সংগ্রহণ তারপরে দ্বিবন্ধনযুক্ত কার্বন হাইড্রেট কে স্পিটি সংগ্রহণ বলা থাকে স্পিটি সংগ্রহণ দ্বিবন্ধনযুক্ত যুগল কারণ কি স্পিটি সংগ্রহণ বলা থাকে কার্যকরমূলক হাইড্রোক্সিল এবং অপটিক কার্বক্সিল মূল রয়েছে যৌগ যুগল আর যৌগ সংখ্যা আছে লগাধিক যৌগ যুগলের তিন পদ্ধতিতে নামকরণ হয় থাকে সাধারণ পদ্ধতি উদ্ভূত পদ্ধতি আন্তর্জাতিক পদ্ধতি আইইউপিএস পদ্ধতি কওয়াচ এখানে সিএন এস টু এন প্লাস টু তারপর আছে অ্যালকিনাইট যুগ তারপর অ্যালকিন যুগ থেকে একটি হাইড্রোজেন পরমাণু অবসারিত হয় যে মূল্য প্রতিস্থাপিত হয় অনুসারে তারপরে যোগের নাম গ্রহণ করা থাকে যেমন হচ্ছে সিএস টু সিএচএলক তারপরে সিএস টু সিএচআ টু তারপরে অ্যালকাল মূলক তারপর সিএস টু সিএচ সি এল তারপর বিনা লাইটটা সিএস টু সিএচএ সিএস টু সি ওয়েছে তারপরে অ্যালকাল অ্যালকোহল অ্যালকাল মূলক তারপরের ক্ষেত্রে পূর্বে আন্না এবং শিকল হল আইসো ব্যবহার করা হয় সর্বপ্রী হাইড্রোসিলের সংযুক্ত কার্বনের গঠন হচ্ছে সিএচ এবং সি হলে তারপর সংশ্লিষ্ট

মিথাল তারপরে প্রবানি প্রথম বিষয়টা হয়তো ছবি পাওয়া যায় তারপর সে ল্যাটিন ভাষার ছবি মনে হচ্ছে প্রবানাস তারপর হচ্ছে বিটারিক এসিড হচ্ছে মাখনে থাকে তারপরে মাখন ল্যাটিন প্রতিশোধ হচ্ছে বিটারিয়াম তারপর হচ্ছে যুব স্ত্রী তারপর সমানতা তারপরে গ্রিক শব্দ তারপর আইসি অর্থ হচ্ছে মেটাস শব্দ অর্থ তারপর তারপরে কাজকর্মগুলো যুক্ত মেটামারিজম ওঠে তারপর বন্ধ যুক্ত বিভিন্ন রূপে যেমনি সমস্ত হয়ে থাকে সিএবি তারপর এস সি তারপরে সি এস সি তারপর তারপরে এ বি সি সিবিডি তারপর হচ্ছে সিএইচ এল তারপর হচ্ছে বি সি ডি সি তারপর হচ্ছে আলোকসমতার সত্ত্বেও আলোকসমতা প্রদর্শন যেন পদার্থকে আলোকসক্রিয়তার হতে হয় তারপর হচ্ছে উপযোগ্য পরিষম এবং বা ক্যাটাল কার্বা থাকলে তারপর হচ্ছে উপক্রিয় প্রতি সময় থাকে এবং আলোকসক্রতা প্রদর্শন করে তারপর হচ্ছে আলোকসক্রিয়তা যোগের সমবর্তী তার তারপরে মতামত আবর্তন করে পাশে এর ফলে দুটো কনফিগারেশন দুটো আলোকের সমান থাকে ডায়স্ট্রিমার দুটি অসদৃশ্য আক্রমণ যুক্ত দুটি আলোক ক্রিয়া প্রতিমতা আচরণ না করে তারপর তাদেরকে পরস্পর ডায়স্ট্রেমার বলা থাকে তিন ক্লোরো এবং দুই অনুতি দুটি অসদৃশ্য তারপরে কার্য কার্বনের মতো চারটি আলোকসম রয়েছে এর মধ্যে নিম্ন দুটো সমনুর পরস্পরের ধর্ম প্রতিমা থাকে তাই এরা ডায়াস্ট্রেমার এবং হচ্ছে মিশ্রণ থেকে তৈরি করে না মেসো যুগ তারপর যখন পদার্থের অনুপ্রিয়া দুই অংশের অনুঘটনের অনুপাতের কারণে একাংশ অপরাংশের উপরে বিস্তারের ফলে প্রতিবিম্ব মত আচরণ করে তারপর একাংশ তল অসম্ভব তলার তারপর চাবর্তন মাত্রা তারপর চাবর্তন মাত্রাকে প্রশমিত করতে থাকে ফলে এই ধরনের অনু তারপর চালক নিশ্চিত হয়ে থাকে এদেরকে মেসো যুগে বলা থাকে মেসো টাটারি যুগ তারপরে মেসো যুগের অনস্থ অংশ থাকে বস্তু পৃথক করা যায় না তারপর যুগ যুগের রাসায়নিক সংখ্যাতের সমান নির্ণয় তবে যদি যুগের আণবিক সংখ্যা দেওয়া থাকে তাহলে ভিন্ন ভিন্ন ঘটনা হতে পারে তাহলে সেক্ষেত্রে গাঠন সমান নির্ণয় করতে হবে যার যদি

দুই দশমিক এগারো থেকে চার দশমিক দুই দশমিক বাইশ অ্যালকোল সমতা অবচেতন কাজ অবস্থান চেন সমানতা তারপরে কাজ করলে মূলক সমতা প্রস্তুতি কার্বন যোগ হতে তারপর এল ডি হাটে বিজানের মাধ্যমে এক ডিগ্রি অ্যালকল গিটন বিজনের মাধ্যমে দুই ডিগ্রি অ্যালকোল গ্রিডান হতে আর এম জি এক্স প্লাস ফর্মাল ডিহাটে এক ডিগ্রি অ্যালকল তারপরে আর এম জিএস ফর্মাল ডিহাইটে বাদে অন্য সব এল ডি হাট হচ্ছে দুই ডিগ্রি তারপর হচ্ছে আর এম জি এক্স ইটন তিন ডিগ্রি এমিন

এটি শনাক্তকরণ নিট মাস ভিডিওর মাধ্যমে হচ্ছে অনীলা হরমুলা নীল নিট মাসকে লাল করে সোডিয়াম বাই কার্বন পরীক্ষা বহুত উচ্চ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন থাকে যেমন মানে কি করে অ্যাস্ট্রো শনাক্তকরণ ফেরিক হাইড্রাসাইড পরীক্ষা তারপরে লাল বাদামি বর্ণ দ্রবণ উৎপন্ন থাকে আমাদের শনাক্তকরণ হচ্ছে পচামাদার গন্ধ যুক্ত হয় অ্যামিনো ঝাঁঝাল অ্যামিনো উৎপন্ন হয় থাকে শনাক্তকরণ হ্যালোজেন তারপর হচ্ছে অধক্ষেপ এবং অ্যামিনো হাইড্রোক্সাইডের আর তারপর হচ্ছে পরীক্ষা ক্লোরাইট সাদা তারপরে অ্যামিনিয়াম হাইড্রক্সাইডের সজ দ্রবণীয় হয়ে থাকে তারপর পরীক্ষা হচ্ছে সিলভার নাইট্রেট দ্রবণ পরীক্ষা দেয় ক্লোরিন ব্রোমিন আয়োডিন সব হচ্ছে সিলভার নাইট্রেটের দ্রবণ পরীক্ষা তারপর হচ্ছে ব্রোমিন হচ্ছে আলগা হলুদ এবং অ্যামিনিয়াম হাইড্রসাইডটা অল্প দ্রবণীয় হয়ে থাকে আয়োডিন অধিকা হচ্ছে হলুদ এবং হচ্ছে অদ্রবণীয় হাইড্রাইসডটা অদ্রবনীয় তারপরে আল কল আকারে হাইড্রোজেন আকারে গ্যাস আকারে বেরিয়ে হবে এবং সোডিয়াম ধাতু সব পরীক্ষা পাকা ফলা সুগন্ধ হচ্ছে এক্সট্রা পরীক্ষা তারপর অ্যামিনিয়াম ক্লোরাইটের সাদা হচ্ছে ক্লোরাইড পরীক্ষা গোলাপি

শোষণ নিজের ব্রেন তার বাচ্চা অপরিত আই আছে ও সোনপ ইলেকট্রনিক স্থানান্তর না থাকার ফলে ঘটলেও সংস্কৃতি বন্ধ আবদ্ধ এবং বর্ণ বা মূলকের অকল্পনীয় সুতরাং সৃষ্টি জন্য মত সমত রাখে কোনো কম্পিউটার দুই ভাগে ভাগ করা যায় প্রসারণ বক্রকরণ প্রসারণকে আবার দুটি ভাগে ভাগ করা যায় প্রতি সম্পারণ তারপর বক্রকরণকে চারটি উপভাগে ভাগ করা যায় হচ্ছে রকিং রিস ওয়াং টু গ্লিশন প্রস্তুতি বিজ্ঞানী শিলা ছবিটিকে খারজকে আত্মৃত করে তারপর গ্লিসার প্রস্তুত আধুনিক পদ্ধতি হচ্ছে প্রবীণ বর্তমান সর্বশ্রীর মাধ্যমে সত্তর পার্সেন্ট গ্লিশন উৎপাদন হয়ে থাকে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস ওকে লোক কসিক শোটার মাধ্যমে এবং একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্টেশন পর্যন্ত গ্রিসান প্রস্তুত হয়ে থাকে

পলিমার প্লাস্টিক্সিটি প্রোটিন হিরোকা ক্লোরফিন সিলিকান ডুপ্লিকাটির মতো কি কিন্তু পরিমাণ নয় খুব অল্প খুব কম পরিমাণে শোষণ করে খুবই কম পরিমাণে জলবায়ু বিশিষ্ট তারপরে পরিমাণকে টার পরিমাণ কম অনবিকা পলিমারকে পরিমাণকে অর্ঘ পরিমাণ তারপর উচ্চ অনবিকা বিশিষ্ট পরিমাণকে উচ্চ পরিমাণ এবং উচ্চানবিক ভরবিশিষ্ট পলিমারকে আলট্রা হাই পলিমার বলা হয়ে থাকে তারপরে পলিমার তিন প্রকার হয়ে থাকে প্রাকৃতিক পলিমার অর্ধ যেদিন পরিমাণ তারপর প্রাকৃতিক পরিমাণ হচ্ছে প্রাকৃতিক সেলুলোজ ইত্যাদি কেদিন পরিমাণ হচ্ছে যেমন পলিথিন পলিস্টারিন তারপরে হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড নাইলন টেরিলিন ইত্যাদি অর্ধকৃত পলিমার হচ্ছে যেমন হাইড্রোজেন প্রাকৃতিক রাবার হাইড্রোজেন প্রাকৃতিক রাবার সেলোডাস নাইট্রেট তারপর তারপরে পলিমার নম্বর এককের মাধ্যম হচ্ছে ভিত্তি করে দুই ভাগে ক হচ্ছে যুক্ত পলিমার হোমো পলিমার তারপর হচ্ছে কন্ডেন্সার পলিমার বা হচ্ছে কো পলিমার দিক থেকে বিবেচনা করলে পলিমার কি তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে তারপর হচ্ছে রাবার ইত্যাদিও যা পরিমাণে হয়ে থাকে এদের প্রদেশনীতা এবং টান শক্তির মান খুবই উচ্চ এবং তিনশো সাই হতে তিন হাজার সাই পর্যন্ত হয়ে থাকে প্লাস্টিক এবং প্লাস্টিকের জাতীয় আংশিক কালাসাগার এবং ডাবের তুলনায় বেশ শক্তিশালী হয়ে থাকে তবে বেশ কিছু প্লাস্টিক আবার এবং যেমন হচ্ছে রেজিন ইত্যাদি আবার কিছু প্লাস্টিক আছে যেমন কমল নমনীয় তারপর প্লাস্টিক জাতীয় আর তুলনায় কম প্রসারণশীল এবং শক্তির মান তারপরে চার হাজার সাই হতে পনেরো হাজার সাই পর্যন্ত হয়ে থাকে তন্তু এদের ক্ষেত্রেও অন্য দীর্ঘ ব্যাসের অনুপাত অন্তত একশো হতে হয় তারপরে কিন্তু পরিমাণের অন্তত তদুর ক্ষেত্রে মান হচ্ছে তিন হাজার পর্যন্ত হতে পারে এক্ষেত্রে পরিমাণ হতে তারপরে রোহিকা যুক্ত হয়ে থাকে এদের বলে মারা নতে বর্তমান না হাইড্রোজেন তাও হচ্ছে বন্ধন ওকে করতে পারে তাহলে আমাদের কাছে তুলা রেশম পশম তারপর সে পাটা ট্রেল লেন্ড নাইলন প্রত্যেক দন্ত জাতীয় পলিমার উদাহরণ হতে পারে পলিমার বৈশিষ্ট্য আছে পলিমার উদাহরণ হতে পারে ধাতব পদার্থের তুলনায় অনেক কম থাকে তাই পলিমার শরীরের তৈরি দ্রব্য থাকে হয়ে থাকে এরা তাপ ও বিদ্যুৎ অপরিবাহী হয়ে থাকে এদের সাধারণত পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকের দ্রবণীয় হতে থাকে তারপর সে এরা বর্ণহীন তারপর স্বচ্ছ অস্বচ্ছ হতে পারে তারপর সে এদের সুনিষ্ঠ কোনো গণক বা স্মরণ করতে না তারপর সব সংকল্প তার হচ্ছে গণকের ধাতু ও শ্রমিকের তার হচ্ছে তুলনায় কম হতে থাকে তার হচ্ছে পরিমাণের গণনা করছে এক হাজার ষাট ডিগ্রি সেলসিয়াস তিনশো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়ে থাকে তখন স্বল্প খরচ করে পণ্য উৎপাদন করা যায় তারপর পরিমাণের দ্রবণের সাধারণত গণনা হয়ে থাকে খনিজ ভবন এবং আছে খনিজ লবণ পলিমার কম বিখ্যাত তার হচ্ছে পলিপ্রোফাইলিন পলি প্রবালিন হল তারপর হালকা অথচ শক্ত পলি আর প্লাস্টিক তারপর কৃত্রিম তারপর মোটা সসি কার্পেটার মধ্যে কন্টেইনার তৈরিতে ব্যাপক ব্যবহার হয়ে যায় পলিপেন করে তারপরে যে কৃত্রিম চামড়া ঘরে মেজার কার্পেটিং তারপর ঘরে সিলিন্ডার তৈরি উপকরণ ট্রেন করে তারপর ব্রাহ্মণ রেকর্ড তৈরিতে ব্যবসা ব্যবহার একতায় অসাধারণ হচ্ছে স্ট্রানিং তারপর তারপরে তরলা যে বোঝা যেমন আছে খাবার পাত্র প্লাস্টিক খাবার পাত্র সেখানে না ইত্যাদি প্লাস্টিকের ভেটটা প্যাকেজিং হা বহন দ্রব্য বসে যেতে ব্যবহার করা হয় থাকে পলি টেট্রাফ্লোর ইথেন বা টেট্রাফ্লোর তার সাথে পলি না টাইটন বা আছে এক্সাইলিক ফাইবারের ইথেন ইথেন হতে ফিনাইল হয় তবে সেটেলেন পরে এবং ক্লোরোপ্রোপিন ইথেন ইউপিন নামক সবই তার সাথে সংযোগের পলিমার তার সাথে পলিমার বেকলাইটার তার সাথে বেকলাইটার খুবই শক্ত ও সুদৃঢ় পলিমার হয় এই থেকে

হলো মেলামিন মিথানল এর খনিজ লবণ পলিমার তা হচ্ছে মেলামিন মিথানলকে হ্যাঁ উৎপাদন করলে সহজজন বিক্রিয়া মাধ্যম আছে প্রাথমিকভাবে মাধ্যমিক কাজ উৎপন্ন করে এই মাধ্যমে যৌগিক উৎপাদন করে প্রতি দুই হল হতে এক কোন পানি অবশেষে করলে মেলামিন এর সাথে পলিমার বেড়া রূপ উৎপন্ন থাকে সাবস্ক্রাইব আতল বিদ্যুৎ পরিবাহী এবং বস্তু ও উপকরণ আদি পরিতে ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয় গ্লুকোজ ও পলিস্টাইরেট আরএনএ ডিএনএ এবং পলিস্টাইরেট দ্বারা জৈবিক পরিবহন এবং পলিমারকরণ বিক্রিয়া মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে মিথানলের পরিমাণ পলি মিথানালি ফর্মাল ডিহাইড্রেট যদি নিয়ম হিসাবে দ্রব্যভূত করলে পি মিথানাল প্যারা ফর্মাল ডিহাইটে গঠিত হয়ে থাকে এই পরিমাণের বাছাড়ে ডেটলিন নামক শক্ত প্লাস্টিকা হিসাবে তারপরে ধাতু ও কাঠ ও ধাতুর বিকল্পরূপে বিকল্প রূপ ব্যবহৃত হয়ে থাকে ট্রাই মিথানাল তারপরে ডিহাইড মিতালের সাথে চলিতা দুই পার্সেন্ট সালফারিক অ্যাসিডের সহ পাতন করলে তারপর সেটাই ট্রাই বাডেন পাওয়া যায় এটি ফর্মাল ডিহাইড্রেড নামে পরিচিত ইউরিয়া ফর্মাল ডিহাইড্রেট ইউরিয়া ফর্মাল ডিহাইড্রে এবং হয়েছে পলি

অ্যালডিহাইড হচ্ছে আমাদের আছে হচ্ছে তারপরে কিছু হচ্ছে দুই চার নাইট্রো ডাই নাইট্রো ফিনাল হাইড্রোজেন তারপর হচ্ছে তারপর হচ্ছে অ্যালডিহাইড হচ্ছে দুই চার ডাই ফাইনাল তারপর চার হাইড্রোজেন নাইট্রো হলুদ তারপর পরে এই কিটোন হচ্ছে দুই চার ডাই নাইট্রো ফিনাল তারপর হাইড্রোজেন এর হলুদ তারপর পরে ফিনিং দ্রবণ তারপর দ্রবণ কি পিজি কিউ প্লাস অক্সিডেটর লাল লাল অবস্থা সৃষ্টি হয় পরে তারপর চার সিএইচ তারপর হচ্ছে কপার ডাই হাইড্রোক্সাইড তারপর হচ্ছে সোডিয়াম কভার কপার অক্সাইড এবং আর কোন এবং স্টোভ বিজ্ঞানী তারপরে দ্রবণ তারপরে দ্রবণ সহ দ্রবণকে বিজয়ী করে দ্রবণ উৎপন্ন হয়ে থাকে আমি মিতানের সাথে সিলভার অক্সাইড আর হয়েছে এবং সিলভারের সাথে দ্রবণ বিক্রা নেই জোবসিডি ইলেকট্রিক কার্বাসিল্ড গেসির উচ্চতর সদস্য বলে যেমন আছে কপার কার্বন পনেরো থেকে আঠারো ছবি দিতে তোলে হাতর বিশ্লেষণ করে পাওয়া যায় বলে ইলেকট্রিক

এক খারুকিয়া তারপরে প্রথম সি তারপরে থেকে সি নাইন পর্যন্ত সদস্য বনহীন তরল এবং উচ্চতর সদস্যগুলোকে বনহীন কঠিন মোয়ের মতো তারপরে সদস্য থাকলেও উচ্চতর সদস্যগুলো গন্ধহীন বৈশিষ্ট্য হল অন্য ধর্ম তারপরে দ্রবণ এটা পানিতে অনুতে কে তারপরে প্রোটিন প্রদান করে হাইড্রোনিয়াম আইন ও কার্বোসিলিট আইন তৈরি করে তবে জৈব সময় বেশি দুর্বল হয়ে থাকে অর্থাৎ কম পরিমাণে আয়নিত হয়ে থাকে সাধারণ তাপমাত্রা আয়নিত হয়ে থাকে বিয়োজিত ধ্রুবকের সাথে এসিটা দিবতা এবং প্রকাশ করা যায় তারপর এখানে বিয়োজন ধ্রুবক এর মান হচ্ছে হাইড্রোজেন আর আনুগ্রহের মতো সমবাদিক হয়ে থাকে কে কোনো এসিটের শক্তির পরিমাণ পাওয়া যায় এর মাঝে তো বেশি হয়ে থাকে কে মাত্রা তত বেশি আপাদিত শক্তি হিসেবে হবে আপেশিক প্রভাব আপেশিক প্রভাবের কারণে ইথানিক এসিড থেকে ক্লোরো ইথানিক এসিড তারপরে আশিগুণ অধিক শক্তিশালী হয়ে থাকে তারপর আলফা কার্বন পরমাণু ইলেকট্রন গ্রাহী প্রস্তাবনা যত বেশি হয়ে থাকে এসিডের মাত্রা তত বেশি হয়ে থাকে কারণ ইথানিক এসিডের মাধ্যমে ইথানিক এসিড বা তা আর ডাইক্লোলোর ইথানক অ্যাসিডে সেই ডাইক্লোর ইথানো গ্যাসিডোর শক্তিশালী অ্যাসিডে ট্রাইক্লোর ইথানোক অ্যাসিডিড তিনটি ক্লোরিড পরিমাণ মাধ্যমে আছে সেই অ্যাসিডি এবং হাইড্রোক্লোরিক সাল্পো গ্যাসিডের সাথে থাকে ক্লোরিনের পরিমাণের মাধ্যমে আছে কার্বন কার্বন এবং কার্বন অক্সিজেন এবং হাইড্রো অক্সিজেন হাইড্রোজনের মাধ্যমে আছে অক্সিজেন হাইড্রোজেন পরমাণুর মধ্যে বন্ধ দুর্বল হয়ে পড়ে হাইড্রোজেন অতি সহজে আয়নিত অবস্থা পাওয়া যায় এই অ্যাসিডটি অতিশয় শক্তিশালী হয়ে থাকে

কার্বক্সিলিক অ্যাসিড সময়ের একমাত্র ফর্মিক অ্যাসিডের হতে কার্বক্সিলিক মূলকের সাথে মূলকের পরিবর্তে হাইড্রোজেন পরমাণু জুতে থাকে তাই এর ঘটনা অ্যালডিহাইডের মূলক বিদ্যমান থাকে আর ফর্মিক অ্যাসিডের অনুতে কার্বাসিলিক মূলক থাকে তাই ফর্মিক অ্যাসিডে ও অ্যাসিড উভয় হিসেবে কাজ করে এস্টার কার্বক্সিলিক অ্যাসিড সিডের হাইড্রোক্সি গ্রুপ অ্যালকক্সি বা এরাই লক্সি তারপরে প্রতিষ্ঠাপ হলো যে চোখ গঠিত হয়ে থাকে তাদেরকে অ্যাস্টার বলা থাকে তারপরে এস্টারের সাধারণ হচ্ছে আর সি ও ডাব্লু আর তারপরে নিম্ন এবং খোলে মিষ্টি গন্ধ এবং উষ্ণতা কারণে সহায়তা করে যার ফল ও ফুল যে কোনো মধ্যে তার প্রধান কারণ হচ্ছে এর মধ্যে থাকা প্রধান উপাদান এটি নিষ্ঠা রয়েছে পাকা কলা প্যান্টাইল ইথানয়েড সেটা হচ্ছে কমন হচ্ছে অক্টাইল ইথানয়েড সেটা হচ্ছে আন্ডার হচ্ছে ইথাল বিটানয়েড অ্যাসিডেট তার হচ্ছে নাশপাতি হচ্ছে তিনে মিথাইল বিটেট ইথানয়েড তারপর হচ্ছে জবিও তেল রাসায়নিকভাবে তেলা ছবি হল উচ্চতর অ্যাসিডের গ্লিসারেল বা ট্রাই অ্যাস্টার বা গ্লিসাইডের তবে প্রতিটি ছবি ট্রাই ট্রাইস্টার মিশ্রণ হতে থাকে যে সকলিসাইডের মিশ্রণে সমৃদ্ধ অ্যাসিডের গ্লিসাইডের পরিমাণ অধিক হয়ে থাকে তাদেরকে গণানক ডিগ্রি সেলসিয়াসের বেশি একে এদেরকে ছবি বলা থাকে যে সকল সম অনুপাত এবং অধিকারে গণানকব বিশ ডিগ্রি নিচে এবং এদেরকে বিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাদেরকে তেল বলা হয়ে থাকে তেলকে নিকেল অনুকূরে উপস্থিত হাঁটার মাধ্যমে মাধ্যমে ছবি তৈরি পরিণত করা হয় সশস্ত্রের এভাবে মার্গারি করা ছবি তৈরি করা থাকে দাঁড়ানো করা হয়েছে ছবি তুলনায় তেলের হজমে সামাজ জমায় এবং কষ্টের পরিমাণ কম সবনারায়ণ তেল ছবির ডিগ্রি খারি আদর বিশ্লেষণ তারপর উচ্চতা সোডিয়াম পটাশিয়াম লবণ সাবান পরিচিত তেল খারী ও আদর বিশ্লেষণ দ্বারা সাবানের উৎপাদনের সাবান সাবান করেন বলা হয়ে থাকে সাবান শিল্পেসাই উপজাতি হিসেবে পাওয়া যায় তারপরে পানিতে সোডিয়াম সাবান দ্রব্য উৎপাদনের মাধ্যমে পরিচিত করে সোডিয়াম তারপর সাবান লন্ডি সব এবং গাছ কাপড় সাবান হাতে টয়লেট পটাশিয়াম সাবান এবং অধিকার দ্রবণীয়তা আছে ইহা সাবান শ্যাম্পু এবং শেভিং প্রস্তুতি ব্যবহার থাকে আমি

অ্যামিন উপর করে তারপর হচ্ছে তিন ডিগ্রি অ্যামিন অ্যামিন তারপর হচ্ছে অ্যালোভেটিক অ্যারোমেটিক রাশিয়ার অ্যামিন এসিয়ান অটোজের সাথে বিক্রিয়া তারপর হচ্ছে অনেক ধরনের ট্রাই অ্যালকেল এবং অ্যারালাপিনাল অ্যামিন নাইট্রেটাইজ গঠন করে তারপর হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া এই বিক্রিয়া শুধুমাত্র প্রাইমারি অ্যামিন গঠন করে অ্যালোভেটিক অ্যারোমেটিক এবং উভয় ধরনের প্রাইমারি অ্যামিন গিয়ে তারপর কয়েকটা সিএইচ সিএল হচ্ছে পটাশিয়াম মন্ডাক্সের সাথে সাথে চার থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তীব্র করে কার্বিল অ্যামিন বাসিসনেট গঠিত হয়ে থেকে গ্লিসারিন হচ্ছে গ্লিসাইড হচ্ছে এটি ট্রাই হাইড্রোক্সি অ্যালকোহল তারপর হচ্ছে আইইউপিএ

যে গোত করা থাকে ফেনাল উৎপাদন থাকে ফেনাল উৎপাদন করার জন্য নাম পরিচিত ফেনাল হলো একটি অম্লধর্মী পদার্থ প্রোটন দাতা এবং পিকে এর মাধ্যমে যে 10 এবং কিন্তু অ্যালকোহল অম্ল নয় বরং আছে নিরপেক্ষ ফেনাল রাসায়নিক বিক্রিয়ার সাথে প্রকার হয়েছে হাইড্রোক্সিল মূলকের রাসায়নিক বিক্রিয়া তারপরে বিজন না বিক্রিয়া তারপরে বেঞ্জিনের সাথে বিভাজিত সমবিয় পলিমারকরণ বিক্রিয়া তারপরে যেগুলোর বিক্রিয়া বিশেষ প্রক্রিয়া যেটি হলো লবণ গঠন ফেনাল লক্ষণ বৈশিষ্ট্য এর মাধ্যমে নিদ্রিত সিন্থেমোজ বৈশিষ্ট্য সমূহের মত এটা কার্বন এবং বাইকার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইডে বিভক্ত করে না

হ্যালোজিনেশন হালকা আলো যা দেখতে পারে তার মধ্যে নাইট্রোজেন আছে নাইট্রিক অ্যাসিড হ্যাভি ইউরিক সাথে উৎপন্ন হতে ফ্লেমার খরণ বিক্রিয়া বেকলাইটে প্লাস্টিক গঠন অ্যাসিড ছেড়ে এবং খারের উপস্থিতিতে ফলে মিশ্রণ হয়ে মিথেনলের বিক্রিয়া বেকলাইটে উৎপন্ন হতে বেকলাইটে ব্যবহার পড়ছে কারেন্ট রেকর্ড এবং টেলিফোন সেটা তৈরি করা হতে বৈদ্যুতিক মালামাল যেমন আছে প্লাগ সকেট তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে যেগুলো বা হচ্ছে কাপলিন ভিগা তারপর হচ্ছে হাইড্রক্সি আজ বেঞ্জিন নামক জোরণ উৎপাদন হয়ে থাকে তারপরে দুটি বেঞ্জিন চক্র ডাজম লোক যোগাইতে থাকে বিশেষ প্রক্রিয়া চোখ বিক্রিয়া তারপর হচ্ছে চার থেকে সাত বায়ু চাপ

প্রধান উপাদান হিসাবে দুই হাইড্রোক্সিবেন জেলা টিআর সালিসাইল গ্যালিকেট উৎপন্ন থেকে এই বিক্রিয়ার টাইমার টাইমার বিটা বলা থেকে ফেরিক অ্যাকুলেটরের সাথে বিটা বেগুনি বর্ণের ডাই ফেরিক হেক্সাফিনিটা তৈরি হয়ে থেকে বিটা ফেনলের সংস্থাপনে ব্যবহৃত হয় নাইট্রোগ্লিসারিন উপস্থিত আছে গ্লিসারিন প্লাস এগারো নাইট্রিক অ্যাসিড এগারো সালফারিক অ্যাসিডের সাথে নাইট্রোগ্লিসারিন তার সাথে ব্যবহার হতে এটি বর্ণহীন তেলের জাতীয় তরল বিস্ফোরক নির্মাণ উৎপাদন করার জন্য এটি ব্যবহার করে থাকে আঠারোশো পঁচিশ সালে বিজ্ঞানী নোবেল সর্বপ্রথম এটি ব্যবহার করে নাইট্রোগ্লিসারিনকে কাঠের গ্রহ উপর অধিশ্বসিত করে এর সঙ্গে কঠিন অ্যামোনিয়াম অ্যামিনে যোগ করে তারপর হচ্ছে পেস্টার উপরে নামে প্রস্তুত করা হয়ে থাকে এছাড়া নাইট্রোসেলুলোজের সঙ্গে এটি মিশিয়ে তারপর হচ্ছে রাইফেল পিস্তল এবং সরকারের গুলি তৈরি করা হয়ে থাকে নাইট্রোগ্লিসারিনকে ক্রনিক হাইড্রোফিল বা প্রস্তুতি ক্যান্সার নিয়মে অ্যাডজেন্ট থেরাপি কাজে ব্যবহার করা থাকে রক্ত সঞ্চালন সহায়তা হিসেবে অ্যানজিনা

এমনও তারপরে বেরিয়াম বেরিয়াম নাইটেট ব্যারো ওয়াক্স ব্যবহার করা হয় ডিন টু পয়েন্ট এইট মেগাচুল ও পার কেজি তারপর ডিএটি বিশ্বক্রিয়া ব্যাপক তারপর চর্মে ক্ষত রক্ত লিভার ফাংশন নষ্ট করা ক্যান্সারের উৎপাদন শারীরিক দায়ী ডেটল প্রস্তুতি উৎপাদন বাণিজ্য ডেটলের প্রাথমিক প্রধান উপাদান হচ্ছে চার ক্লোরো তিন পাঁচ ডাই ক্লোরো জ্যানিলন এই সামগ্রীর সংযুক্ত এইট পার্সেন্ট পয়েন্ট টুয়েলভ প্রবণ দুই ক্যাস্টোর সোপো পানি এবং পানি ব্যবহার নীল বর্ণের বস্তুটি এবং ক্ষত নির্বাহ এক ডেটল পানিতে অদ্রবণীয় প্যারাসিটামল হলো চার হাইড্রোক্সি তারপরে সে সিটাল ডি অ্যান ফোর হাইড্রোক্সি থান ডি এমন থেকে প্যারাসিটামল বলা থেকে এসিটামিনাইড তারপরে পি এমিনোফেল নাম পরিচিত তারপর হচ্ছে ব্যবহার হচ্ছে প্যারাসিটামল বিশ্বব্যাপী ব্যথা নির্ণয় তারপর হচ্ছে জলবসমকারী হিসেবে ব্যাপক হিসেবে ব্যবহৃত হয় এটি মাথা ব্যথা এবং সর্দি ফুলের উপসম কাজ করে আমেরিকা যুক্তরাষ্ট্র টাইলি নল তারপর ভারতে ক্রোসিন তারপর হচ্ছে ব্রিটেনে অস্ট্রেলিয়া প্যানাডল এবং ফ্রান্সের ডুপার যে বাজারজাত থেকে যোগাযোগের বিশুদ্ধতা এবং ভাঙ্গ সনাক্তকরণ গণনা কি স্মরণকের ভূমিকা কঠিন যোগাযোগের বিশুদ্ধতার মানদণ্ড হচ্ছে স্থির গণনা তারপর স্থির প্রতিসংখ্যা আপেক্ষিক গুরুত্বের নির্দিষ্ট তার তারপর তরল হাজবের মানদণ্ড স্থিরাঙ্ক তার গণতির নির্দিষ্ট স্থির প্রতিসংক সাধারণত কঠিন এবং যোগের গণনাকে এবং তরল জৈব যোগ স্পূর্ণাঙ্ক পরীক্ষা করে এই বিশুদ্ধতা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গণনা কাজে প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের সুনির্দিষ্ট গণনা থাকে অবদ্রব্য মিশ্রিত থাকলে গণনাঙ্ক কমে যায় ইথ ইথেন ড্রাই ওই ক্যা সেটা অগজের গণনা করা হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস কখনো কখনো দৃশ্য সময় দুটি জৈব এবং যুগের মিশ্রণে বিগলিত হয়ে থাকে ধরো মিশ্রণকে সমগ্র মিশ্রণ বা ইউটেকটিক মিশ্রণ বলা হয়ে থাকে স্মরণাঙ্ক প্রত্যেককে বিশুদ্ধ তরল জৈব যুগের স্মরণ থাকে আর ইথানলের তিন ডিগ্রি সেলসিয়াস ওখানে একাধিক দলে সেটা নিশ্চয় সংযুক্ত হয়ে বলে মিশ্রণিত তাপমাত্রা পুটে এই ধরনের মিশ্রণকে মিশ্রণ পলিমার গ্রিক ভাষাতে মার্ক মার্কোসের মনে হচ্ছে বিশাল শব্দতে পলিমারের নামকরণ ম্যাক্রো মলকিও দানা বিহন যে প্রক্রিয়া পলিমার করতে হয়ে থাকে তাদেরকে হয় বলে প্লাস্টিসিটি সাধারণত এটি পলিমারের দীর্ঘ চেনের হিসেবে বিভিন্ন অংশের মধ্যে উচ্চ আকর্ষণ বল বিরাজ করে যার কারণে পলিমার চেনের অংশগুলো নড়াচড়া বন্ধ হয়েছে এই কারণে পলিমার ভঙ্গুর হয়ে যায় তারপরে কিন্তু প্লাস টি সাইজার যোগগুলো পরিমাণ ইলাস্টিন সেগমেন্ট ফাঁকে ফাঁকে বসে যেমন সেগমেন্টাল আকর্ষণ হ্রাস করে তখন টি জি হ্রাস পায় এবং পরিমাণ চেন মোবিলিটি বৃদ্ধি পায় প্লাস্টিক সিটি বেড়ে আমাদের অতি পরিচিত প্লাস্টিক পলিপিলেন ক্লোরাইড পিভিসি বি সি ডায়াবেটিক থাইরয়েড তারপর চলে যায় অক্সিল সেবাসেট ট্রাইসেট সেক্রেট অক্সিডেট প্লাস্টিক যোগগুলো পি এবং টি জি হ্রাস পায় এবং প্লাস্টিক সিটি ব্যাপকভাবে বৃদ্ধি পায় পি মাধ্যমে হচ্ছে আকৃতি ব্যবহার করে উপযোগী বস্তু পাত্র পাত্র আর ট্রাঙ্কা যোগ্যতা হিসেবে উৎপাদন ব্যবহার করা যায় কোনো ভবন পরিমাণ

পলিস্টার ডাইসিড তার পাশে ডাইকল তার পাশে পলিস্টার তার পাশে ইথিলেন গ্লাইকল টের থালা গ্যাসে পলি ইথিলেন টের থালা তার পাশে পলিমার বস্তু দিতে ব্যবহৃত হয়ে থাকে কন্ডেন্সার পলিমারের সবচেয়ে বড় এবং সব বৃহত্ত সম্পৃক্ত উদাহরণ হলো পলি গ্লাইকোসাইড এবং স্টার্চ সেলুলোজ এবং পলিপেপ্টাইড অর্থাৎ প্রোটিন প্রোটিন সেলুলোজ বেশি অ্যামিনো অ্যাসিডে যুক্ত হয় পলিপেপ্টাইড গঠন করে তাদেরকে প্রোটিন বলে তারপর তো জীবনে আর যোগাযোগ করবো তো তারপর সেখানে কারো এই ছাড়া কিছুর থেকে হাইড্রোজেন আয়ন পাওয়া যায় তারপরে পায় তা অনুজীবের অপরিণত ফ্যাটকে আদবস্থ ফলে অনুজীব মরে যায় বাঁচার আর পচে না ফল পাকাবার জন্য ক্যালসিয়াম কার্বোনেট ব্যবহার করা থেকে প্রস্তুত ইথেন এবং ইথেন এই আচ্ছা ফল পাকে ক্যালসিয়াম কার্বোনেট এর ব্যাপারে উপস্থিতি ইথেন বিক্রিয়া করে এটি ব্যবহৃত হয় ডায়াবেটিসের জন্য দিনে বিকল্প হিসেবে ব্যবহৃত সেখানে সরবটলা যোগাযোগ করে তারপর গ্লিসারিন ডিটেলিন সমূহ দীর্ঘ শিকল যুক্ত তারপর অ্যালকিল হাইড্রোজেন সালফেট এবং অ্যালিল সোডিয়াম সালফেট অথবা সিমিনিয়াম যোগ্য গ্রিস্তরী রং ফার্নিশ অবসানের জন্য তারপরে এগুলো দ্রবণ তরল যেমন হচ্ছে টুথপেস্ট অ্যাবসার ক্যালসিয়াম কার্বোনেট লিপস্টিকের গ্যাস্টারঅেল এবং বিভিন্ন রকম বোম যেমন হচ্ছে টেট্র বোমো ফ্লোরসিন থাকে তার এই ধরনের সম্পর্ক যেমন হচ্ছে সোডিয়াম ডোকো কোয়েল সালফেট হেয়ার কালের তারপর পিফিনাইল তারপর ডাইহমিন তাদের জাত ব্যবহার করা হয়